সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগত করলেন ওজালা নবী আমার নূরের ফুতুল জগত করলেন ওজালা রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহার ওসিলা নিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজ আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর কেমনে যাব জানি না হাইরে দয়া কর দয়ানাল্লাহ দয়া কর ফোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত বধু এই নামেতে এত বধু জাহানি নিত আগের দয়াল জাহানি নিত আগে যতই যাবি না মিটি তোমার যতই যাবি না মিটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে কহরে গো নবি মেহরা জেতে যাইয়া প্রেমেরাল কহরে গো নবি মেহরা জেতে যাইয়া দয়াল প্রভু দিনেন মেরাজ দয়াল প্রভু দিনেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহ দো রিহিয়ার মাঝে এলাহ দো রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে জীবনিয়া করু সির গোনা জীবন বুড়িয়া করু সির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে না সম্মানিত মজলিস মহতারাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার ভাই বাবারা, ছোট্ট ছোট্ট আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে শহাদায়ে কারবালার স্মরণে পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবিত্র আসর উপলক্ষে ঐতিহাসিক শহাদায়ে কারবালার স্মরণে আজকে বিশাল এক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে সবাই কিন্তু বলেননি। সম্মানিত উপস্থিতি, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে আমাদের কষ্ট হয় না? আরো জোরে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহকে আল্লাহর মন মতো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন, গঠন করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফি আই সূরাতিন মাশা আরাক্কাবাক,
আল্লাহু আকবার তো যেরকম আশা করছিলাম সেই রকম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন সৃষ্টি করেছেন। আর সূরা 3 এ গেলে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 18,000 মাখলুকাত 80,000 আলম, আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু আছে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেছেন, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দয়া করে স্টেজ এবং আমার সামনে দর্শক সারিতে যারা আছেন শ্রোতা হিসাবে, সবাইকে একটা কথা বলবো আমি শুরুতে, সেই কথাটা হলো সবার জবান কিন্তু বন্ধ রাখতে হবে, অন্তত পক্ষে এই জান্নাতের বাগানে। সকলের মুখটা কি বন্ধ রাখতে হবে? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আরেকটা কথা হলো, যারা যদি যদি আপনারা সত্যিকার অর্থে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত প্রেমিক হয়ে থাকেন, হয়ে এসে থাকেন, সকলের কাছে আমার আরেকটা বিনয় অনুরোধ থাকবে। সে অনুরোধটা হচ্ছে আমার কথাগুলোর দিকে সবার গভীর মনোযোগ থাকতে হবে। কি থাকতে হবে? মনোযোগ দিয়ে কথা শুনতে রাজি আছেন সবাই? ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আর আমার বিশ্বাস, আমার ভাই বাবা যারা আছেন বাড়ি ঘরে দোকানপাটে রাস্তাঘাটে, সবাই আশা করি আসবে ধীরে ধীরে। আপনাদের কি মনে হয় আসবে না? আসবে, আসবে। যেহেতু আসার সম্ভাবনা আছে, আপনাদের সবাইকে ফার্স্ট টাইমে বলবো, আপনারা সকলে সামনের যে খালি জায়গাগুলো আছে জায়গাগুলো দয়া করে একটু, যদি আপনাদের কষ্ট না হয় ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করে বসবেন, মানে ফাঁকা গ্যাপ জায়গাগুলো একটু পূর্ণ করে বসবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর বিশেষ করে আমি বিশ্বাস করি, মানে আমার মন বলতেছে আমি আজকে আলোচনা করে মজা পাবো। কেন বলেন তো? আলোচনা করে মজা পাবো সেই প্রত্যাশা আমার কোত্থেকে এসেছে? যখন আমি মাহফিলে কদম দিয়েছি তখনই আমার সেই কনফিডেন্সটা হার্ড হয়ে গেছে, মানে আমার কনফিডেন্সটা বেড়ে গেছে। কেন জানেন? এই যে এখানে আমার ম্যাক্সিমামই হচ্ছে দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমরা তো এই প্রজন্মের মানুষ, ইয়াং মেন, এই প্রজন্মের মানুষের অন্তরে কিন্তু প্রেমের যথেষ্ট অভাব, ঠিক না? কথাগুলো মন দিয়ে না শুনলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না। আমাদের বর্তমান প্রজন্মের মানুষের অন্তরে প্রেমের কিন্তু যথেষ্ট অভাব। আর আমার দাড়ি পাকা মুরব্বি বাবা যারা আছেন, দাদার বয়সী যারা আছেন, তাদের মনের মধ্যে কিন্তু ভালোবাসা প্রেম কিন্তু ভরা। দেখবেন মুরব্বিরা কথা বলতে চাইলে উঠতে চায় না, আর আমাদের এত অহংকার, আমাদের সাথে কথা বলতে চাইলেও কিন্তু আমাদের একটু কথা শোনার মতো সেই ধৈর্য নাই। এই জন্য আপনারা বলেন, আপনারা যখন ইয়াং ছিলেন, মানে একদম নওজোয়ান ছিলেন, আপনাদের সময়ের পৃথিবীর অবস্থা কেমন ছিল আর এখন আমাদের সময়ের অবস্থা কেমন? খারাপ না? এত বেশি খারাপ যে খারাপের কথা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? এই বর্তমান প্রজন্মের পিতা মাতাও তাদের জায়গায় নাই, সন্তানরাও কিন্তু তাদের জায়গায় নাই। কথা বলেন, আপনার আমার সাথে কথা বলতে হবে। মাহফিলটা কিন্তু সারা রাত্র ব্যাপী হবে না, রাত্রের কিছু অংশের মধ্যেই কিন্তু মাহফিলটা শেষ হয়ে যাবে। হয়তো বা আজকের এই মাহফিলটা আমাদের জীবনে পরকালে মুক্তির জন্য যথেষ্ট ভূমিকা রাখতে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য আপনাদেরকে আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন, তোমরা উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো, উসিলা দিয়ে আপনি মুক্তি পেয়ে যাবেন। সেই উসিলার মধ্যে অন্যতম একটা উসিলা হলো, এই উসিলার মধ্যে, এই মাধ্যমের মধ্যে অন্যতম একটা মাধ্যম, একটা উসিলা হলো কি বলবো,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। জোরে জোরে সুবহানাল্লাহ, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ ওয়ালা লোকেদের সাথে যুক্ত হওয়ার কথা বলেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডও দেরি করেনি। আল্লাহ বলেছেন ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইজ, আমার জান্নাতে চলে আসো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আরো জোরে বলেন, কষ্ট হয়? আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে। সম্মানিত উপস্থিতি, জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? জিকির কি? আরো জোরে, হার্টের ঔষধ। যার হার্ট যত ভালো থাকবে মানুষ তত সুস্থ থাকবে। আর জিকিরের আরেকটা মজাও আছে, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। বলেছে কে? আর জোরে কে? তাহলে জিকিরের দরকার আছে না নাই? একদিকে জিকির করলে হার্ট কি থাকবে? ভালো থাকবে। আরেক দিকে আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির, তার মানে জিকিরের বাংলা অর্থ হচ্ছে কি? স্মরণ করা। কি করা? আপনি আল্লাহকে যত বেশি মনে করবেন আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি মনে করবে। তাইলে আমাদের এখানে আসা বসাতে লাভ না লস? আরো জোরে, এত বেশি লাভ যেটা আমরা কল্পনা করেও শেষ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন আমরা দিন সম্পর্কে মানুষকে ইনস্ট্রাকশন দিব, তখন রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত শ্রোতারা শুনতে চায়, মুসল্লিরা শুনতে চায়, ততক্ষণ পর্যন্ত শোনাবে। যদি মুসল্লিরা বিরক্ত বোধ হয় এক সেকেন্ড ওয়াজ করার কোনো বৈধতা নেই। তো আপনারা আলোচনা শোনার জন্য এসেছেন, আমার বিশ্বাস আপনারা মন দিয়ে আলোচনা শুনবেন। আলোচনা যদি বিরক্ত বোধ মনে করেন তাহলে আলোচনা এক সেকেন্ডের মধ্যে আমি কি করে দিব? স্টপ করে দিব। কথা কি বুঝে আসছে? আপনারা কি একটু ধৈর্য ধরতে পারবেন আমার আলোচনা শোনার জন্য? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, সম্মানিত উপস্থিতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ঈমানি জাজবা এসে গেছেন। আরো জোরে, এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে আমার আলোচনা যেতে চাই। এখানে ইয়াজিদের পক্ষের কোন লোক আসেননি? ইয়াজিদের নাম শুনছেন তো? শুনছেন? সে কি ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? কথা বলেন, খারাপের পক্ষে কে কে? হাত তুলে দেখান তো একটু। মানে ইয়াজিদ খারাপ ছিল, এইটার পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান। ও মা, এত স্লো, আপনার আমার কথা বুঝেন নাই মনে হয়। আবার বলি, শুনেন, ইয়াজিদ, ইয়াজিদের নাম শুনছেন? ইয়াজিদ কি ভালো ছিল না খারাপ ছিল? ইয়াজিদ খারাপ ছিল, এটাকে সমর্থন কে কে করেন, পক্ষে কে কে আছেন, দুই হাত তুলে দেখান। ইয়াজিদ খারাপ ছিল, এটার পক্ষে কে কে? হাত তুলে দেখান, দুই হাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত পাও না, কোন ব্যবধান নেই। আমার ওয়াজ এখনো তারা বুঝে নাই, আপনারা আমার কথা বুঝেন নাই, আমি বুঝাই দিতেছি আপনাদেরকে। অনেকে টেনশনে পড়ে গেছে, মুরব্বীরা যে হুজুর কি কইতাছে, হাত কি তুললে বিপদে পড়বো নাকি না তুলে বিপদে পড়বো? অনেকেই কিন্তু একদম মানে একদম 100% একটা কনফিউশনের মধ্যে আছেন, তাই না? আজকে আশুরা উপলক্ষে ওয়াজ, শহাদায়ে কারবালার স্মরণে আজকের ওয়াজ। কারবালা মানেই হলো কি? ইমানি চেতনার এক মাস, ঠিক কিনা বলেন? কারবালা মানেই হলো ইমানদারদের ইমানকে মজবুত করার মাস। আশুরা মানেই হলো সত্যের পথের পথিক, যারা তারা সত্যকে আরো বেশি আঁকড়ে ধরার মতো উৎসাহ পাওয়ার মাস হলো কারবালার মাস, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আলেমদের মধ্যে অনেক দল অনেক মত আছে, আছে না? সাধারণ মানুষরা অনেক সময় অনেকে বলে থাকে যে হুজুররা হুজুরাই তো ঝগড়া করে, আমরা কোথায় যাব? এই ঝগড়া তো পৃথিবীর কেউ লাগায় নাই, এই ঝগড়া পৃথিবীর কেউ লাগায় নাই, এই ঝগড়ার সৃষ্টি হয়েছে কোরআন এবং হাদিস থেকে। কথা বলেন, এই ঝগড়া সৃষ্টি কোথা থেকে হয়েছে?
কোরআন এবং হাদিস থেকে এটা অটো রেডি হয়ে গেছে, এটা পৃথিবীর কেউ ঝগড়া সৃষ্টি করেননি। 73টা আলেম থেকে 72টা আলেমই জাহান্নামে যাবে, কারণ 73টা আলেম 73টা দলে বিভক্ত। কয়টা দলে? 73টা দলে বিভক্ত। 73টা দল, 73টা আলেম, 73টা দলে বিভক্ত। এর মধ্যে 72টা দলই যাবে জাহান্নামে। 72টা দল কোথায় যাবে? আর একটা দল মাত্র, একটা আলেম হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এটা বিশাল এক কম্পিটিশন না? বিশাল এক যুদ্ধক্ষেত্র না? বিশাল এক ভাবার বিষয় না? সম্মানিত উপস্থিতি, এই যে একটা দল, সেই দলটা কোন দল? আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি, সবচেয়ে শ্রেষ্ঠ দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেটার মধ্যে নবী আছে, যেটার মধ্যে নবী আছে, রাসূল আছে, কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, আল্লাহর ওলি আছে, সাহাবায়ে কেরাম আছে, মাযহাব আছে, এটার মধ্যে মানে ধাপে ধাপে ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যতগুলো সেক্টর, যতগুলো ট্রেনিং সেন্টার ছিল, প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের উপর একমাত্র যথাযথ সম্মান এবং মর্যাদা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য যত যুদ্ধ, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা স্তরকে বিশ্বাস করে করে সুন্নিয়ত ইসলাম আজ পর্যন্ত নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সাহাবাই কেরামদের পরে কিন্তু ইসলামের ঝান্ডা কিন্তু কি হয়ে যেত? শেষ হয়ে যেত, বিলীন হয়ে যেত। কিন্তু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা মাধ্যমে বিশেষ করে বাংলাদেশ ইসলামটা নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিন্তু বর্তমানে অনেক ভণ্ড ওলি বের হয়ে কিন্তু আমাদের আমাদের আল্লাহর ওলিদের কেউ কলঙ্কিত করতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে হবে সত্য এবং মিথ্যার পার্থক্য, ইমানদার এবং বেঈমান কি চিনার পার্থক্য। সম্মানিত উপস্থিতি, শহাদায়ে কারবালা এবং ইমাম হুসাইনের পক্ষে যারা আছে তারা নিঃসন্দেহে ইমানদার, আর এক সেকেন্ডের জন্য যারা ইয়াজিদের পক্ষ নিয়ে ইয়াজিদকে সমর্থন করে কথা বলেছে তারা কিন্তু কখনো ইমানদার হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, বিলিভার্স লাভ দা প্রফিট। নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালো বাসবে না। সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফের মুশরিকেরা আমাদের প্রকাশ্য দুশ্মন, বেঈমান কাফের মুশরিকেরা আমাদের প্রকাশ্য দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা এটাকে ইনসিওর করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য দুশ্মন হলো বেঈমানেরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেমনি ভাবে দুশ্মন আমাদের শয়তান, শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইন্না শাইতান লাকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা, শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন। এটা বলেছেন কে? আল্লাহ। তবে সম্মানিত উপস্থিতি, ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম একটা নিউজ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল, মুমিনকে কোনোদিন কশিন কাল শয়তান ধোকা দিয়ে গায়েল করতে পারবে না। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম সত্য মিথ্যার পার্থক্য করতে গেলে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে প্রসঙ্গ টেনে আনতে হবে। যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিচক্ষণতা বোধ দিয়েছেন, তারা গভীরভাবে ভেবে আপনারা এটাকে কি করতে পারবেন, মেন্টালিটিতে আপনারা আপনাদের ব্রেইন আপনি সেট আপ দিতে পারবেন। কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই বেঈমানরা কিন্তু বিনা হিসাবে অনন্তকাল জাহান্নামে থাকবে। উইদ্দাত লিল কাফিরিন স্পষ্ট করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা নিশ্চিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যত বামপন্থী আছে, বেঈমান আছে, সবাই জাহান্নামী। আল্লাহ স্পষ্ট করে কোরআনে ঘোষণা করে দিয়েছেন যদি তারা শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা যায়, ঠিক না বে? ঠিক। কিন্তু 73টা দল তো আমরা মুসলমানেরই হবে। কার হবে? 73টা দল কিন্তু আমরা মুসলমানেরই হবে। সম্মানিত উপস্থিতি, এই 73টা দলের মধ্যে 72 দল একদিকে, কোন না কোন ভাবে তারা একদিকে থাকবে, আর যেই দলটা জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, সঠিক আকীদা সম্পূর্ণ, সেই দলটা সম্পূর্ণ আলাদা একটা দল। সেই দলের সম্পর্কে, সেই দল সম্পর্কে আমার রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বেঈমান কাফেরের চাইতেও কিন্তু নিকৃষ্ট হলো মুনাফিক, কারণ মুনাফিকরা ছদ্মবেশে আছে, ছদ্মবেশে কিন্তু ইমানদারের ইমানকে হরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সেই বেঈমান মুনাফিক ছিল ইয়াজিদ। বলে হুজুর কেন? আমার দিকে তাকান, ইয়াজিদ কিন্তু বেঈমান ছিল না। ইয়াজিদের পিতা আমির মুয়াবিয়া ছিলেন রবির একজন প্রেমিক, প্রসিদ্ধ একজন সাহাবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা ছিল আমির মুয়াবিয়ার। এই আমির মুয়াবিয়ার সন্তান হলো ইয়াজিদ। ইয়াজিদের উপদেষ্টা ছিল যার নাম, তার নাম হলো শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। একজন ইমানদারের উপদেষ্টা যদি কখনো কোনো ইহুদি হয়, তাহলে সেই ইমানদারের ইমান কি ঠিক রাখা সম্ভব? কথা বলেন সম্ভব? সম্মানিত উপস্থিতি, ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস ম্যান। আর ইয়াজিদের গ্রুপে যারা ছিল, গ্রুপিং যারা করেছে, তাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল, ঠিক কিনা বলেন? ইয়াজিদ চরিত্রহীন ছিল। কেমন ছিল ইয়াজিদ? কিন্তু বানর নিয়ে খেলা করত, বানর নাচাত। কি করত? বানর নাচাত, বানর নিয়ে খেলা করত ইয়াজিদ। সে রাতের বেলা হলে মদের আসর বসাত। কি করত? মদের আসর বসাত। আমাদের বর্তমান প্রজন্মে বাংলাদেশে কি অসৎ মহিলা আছে না? কথা বলেন, অসৎ মহিলা আছে না? অসৎ পুরুষ আছে না? তাদের কিন্তু দিন নাই রাত নাই, তারা নির্জন জায়গা পাইলে কিন্তু অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যায়। ঠিক ইয়াজিদ বাহিনী ছিল এরকম, মদের আসর বসাত, দিনের বেলা বানর নাচাত। সম্মানিত উপস্থিতি, রাত্র হলে নর্তকীদের কি দিয়ে নাচের আসর বসাত? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ সম্পর্কে যথেষ্ট কিতাব আমি দেখেছি, যথেষ্ট গবেষণা আমি করেছি, ইয়াজিদের কোথাও বিন্দু পরিমাণ গুণের সম্ভাবনা আমি দেখিনি। ইয়াজিদ এত বড় একটা নষ্ট চরিত্রের মানুষ ছিল, কিন্তু তার মুখে কিন্তু ইসলামের কথা ছিল। কোন পৃথিবীর কোন আলেম বলতে পারবে না যে ইয়াজিদ কোনদিন প্রকাশ্যে একটা মসজিদ ভেঙেছে। কোনদিন কোন একটা মানুষ বলতে পারবে না যে ইয়াজিদ প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেছে। সে কোনদিন মসজিদ ভাঙে নাই, মাদ্রাসা ভাঙে নাই, সে কিন্তু মুখে ইসলামের কথা ছিল। ইয়াজিদ, ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা, আর অন্তর ইসলামকে ধ্বংস করার পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার নামই হলো ইয়াজিদিয়াত। আমাদের পৃথিবীতে বর্তমানে বাংলাদেশে তথা গোটা পৃথিবীর বুকে আমি কিন্তু কয়েকটা দেশ ভ্রমণ করে এসেছি। সম্মানিত উপস্থিতি, গোটা বাংলাদেশটা কিন্তু আমার সফর মোটামুটি শেষ হয়ে গেছে, শুধু দুইটা জায়গা বাকি আছে, একটা হলো টেকনাফ আর একটা হলো তেঁতুলিয়া। দুইটা জায়গা যদি কমপ্লিট করতে পারি, মোটামুটি বাংলাদেশ সফর শেষ হয়ে যাবে। আমাদের বাংলাদেশ মানে কি বলবো, একটা বিউটিফুল কান্ট্রি। আপনারা জানেন না বাংলাদেশটি কত সুন্দর, সবুজ শ্যামল ঘেরা, এক প্রাকৃতিক পরিবেশে ঘরা। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ভারত থেকে যখন ফোন কল আসে, এরা বলে হুজুর বাংলাদেশটা যেমন সুন্দর, বাংলাদেশের আলেমগুলোও তেমন সুন্দর। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কি কো হুজুর, যদি ভারতবর্ষে জন্ম না হয় বাংলাদেশে জন্মগ্রহণ করতাম, মনে হয় আমরা ধন্য ছিলাম। কয় আমাদের দেশেও কিন্তু আলেম ওলামা আছে, কিন্তু বাংলাদেশের আলেমদের মধ্যে তো চমৎকার ভাবে বয়ান আমাদের দেশের আলেমরা করতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিও বলছি তাদের সাথে, তারা কিন্তু ইংলিশে কথা বলতে বেশি পছন্দ করে। সম্মানিত উপস্থিতি, তো যেটা আমি বলতে চেয়েছিলাম, বর্তমানে কিন্তু বাংলাদেশেও কিন্তু ইহুদি নাসারাদের দালাল টাকার জন্য কিন্তু ইসলামকে ধ্বংস করতেছে। আপনারা হয়তো সাধারণ মানুষ এগুলো বুঝবেন না, আমাদের মতো মানুষ, আমরা কন্টিনিউ এগুলো নিয়ে গবেষণা করি, মানুষ নিয়ে চলাফেরা করি, আমাদেরই কিন্তু তাদের মুখোশটা বের করতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়, আর আপনারা এটা তো প্রশ্নই আসে না। সম্মানিত উপস্থিতি, 61 হিজরিতে কার বলা হয়েছে? কত হিজরি? 61 হিজরিতে কার বলা হয়েছে? কারবালার ইতিহাসে আমি আসব, তবে আমি আপনাদেরকে ইয়াজিদ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে একটু তথ্য দিব, কারণ এই পাপিষ্ঠ নরপিশাচকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না, কিন্তু তাকে নিয়ে কথা এই কারণে বলতে হয় কারণ ইমাম হুসাইন কতটা ন্যায়পরায়ণ ছিলেন, নবী প্রেমিক ছিলেন, কোরআন সুন্নার প্রতি কতটা প্রেম ছিল, নবীর আদর্শে কত বড় আদর্শবান একজন মানুষ ছিলেন, নবীর কলিজার টুকরা ছিলেন, আহলে বাইতের একটা অংশ ছিলেন, সেটা কিন্তু ইয়াজিদ সম্পর্কে না বললে আপনারা কখনোই বুঝতে পারবেন না। এই জন্য কিন্তু পাপিষ্ট ইয়াজিদের নাম বাংলার আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে নবী প্রেমিকরা ইচ্ছা না থাকলেও শুধু কম্পেয়ার করার জন্য কিন্তু তার বক্তব্যটা তুলে আনতে হয়। ঠিক না? ঠিক। আপনারা কি আমার সাথে একমত?